হাসপাতালে পানীয় জলের সমস্যা নিরসনে প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ জেলাশাসক। কিন্তু সেই প্রতিশ্রুতি চার মাস কেটে গেলেও এখনও সমস্যার সমাধান হয়নি। ফলে পানীয় জল নিয়ে এখনও সমস্যা বর্তমান মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। উল্লেখ্য, চাঁচল মহকুমার ছটি ব্লকের স্বাস্থ্য পরিষেবার একমাত্র ভরসা এই হাসপাতাল। হাসপাতাল চত্বরে তৈরি হয়েছে পানীয় জলের সংকট। হাসপাতালে এসে জল সমস্যায় জর্জরিত রোগী সহ রোগীর পরিজনেরা, এর আগে বিধায়কের উদ্যোগে সাবমার্সিবল বসানো হলেও কিছুদিন পর তা বিকল হয়ে যায়। কয়েক বছর ধরে এই জল যন্ত্রণা চলে আসছে এই হাসপাতালে, ফলে রোগীর পরিজনদের টাকা দিয়ে পানীয় জল কিনে খেতে হচ্ছে। গরমকালে এই সমস্যা আরো চরমে ওঠে। চার মাস আগে জেলাশাসক নীতিন সিংহানিয়া হাসপাতালে পরিকাঠামো পরিদর্শনে এসে বিকল সাবমার্সালটিকে স্থানীয় প্রশাসনকে মেরামতের নির্দেশ দিয়েছিলেন। এরপর প্রায় চার মাস কেটে গেল, এখনো পর্যন্ত হাসপাতালে পানীয় জলের সুব্যবস্থা না হওয়ায় ক্ষোভের সঞ্চার হয়েছে রোগীর পরিজনদের মধ্যে। দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন তারা। জলের অবস্থাটা ভালো নাই, এখানে আমাদের পরিবার হসপিটালে ভর্তি আছে, জল পাওয়া যাচ্ছে না। জল কত খোঁজাখুঁজি করে হোটেলে যাচ্ছি, হোটেলওয়ালারা বকাবকি করছে, অমুক জায়গায় যাচ্ছি বকাবকি করছে। এখানে একটা MLA সাহেব মার্শাল করে দিয়েছিল, করার পরে মার্শালটা অনেক দীর্ঘদিন ধরে বন্ধ আছে, মানে মাঝখানে হয়তো পাওয়া গেলো জল, তারপরে আর পাওয়া যায়নি। মাঝখানে থেকে মানে আগে থেকে অনেক বন্ধ আছে। DM এখানে বলে গেছিলো চার পাঁচ মাস আগে তো জলের ব্যবস্থাটা করে দিব, কিন্তু আজও অবধি জলের ব্যবস্থা হয়নি। জল পাচ্ছি না, জলের অসুবিধা খুব, হসপিটালের মধ্যে জায়গায় জলের খেলা শেষ হয়ে গেছে, বন্ধ আছে বন্ধই। জল পেলেন না? পেলাম না, অবস্থা নাই। এখানে আমরা চাইছি এখানে একটা জলের ব্যবস্থা করা যাক, জলের ব্যবস্থা করলে ভালো হবে, অনেক অনেক দূর থেকে লোকজন আসছে, জল পাচ্ছে না। অন্যদিকে হাসপাতাল চত্বরে পানীয় জলাধারটি মেরামত করে এখনো কেন পানীয় জলের পরিষেবা চালু করা হয়নি তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন। আমাদের একটা জটিল অবস্থা ছিল আমাদের হসপিটালে, যে অংশটা পরিদর্শন হয়েছিল ওখানে মেরামতি করলেও হয়ে যেত, কিন্তু যে কন্ট্রাক্টর কাজটা করেছিল তাকে আমাদের BDO থেকে বলা হয়েছিল এবং সেটাকে চিঠি করা হয়েছে, এবং আশা রাখছি আমাদের BDO সাহেব ওটা কথা দিয়েছে এবং 50 মিনিট থেকে খুব শীঘ্রই ওটা করে দেবে। আমি আবার BDO সাহেবের সঙ্গে কথা বলছি এবং যত শীঘ্র সম্ভব আমরা ওটাকে করার চেষ্টা করব। RCTV সংবাদ, চাঁচল।